प्लीज सब्सक्राइब, कृपा करके सब्सक्राइब करें, अनुग्रह करे सब्सक्राइब करूं। स्वरचित यूट्यूब चैनल एक स्वरचित कविता पाठ कर शिवली सरकार। कवितार नाम कालो चर्चा। सुनुन कविताटी। নমস্কার। কালো চর্চা, কলমে ও কণ্ঠে শিউলি সরকার। দিন শেষে সূর্যাস্ত হলে নিশি রাখে আধার ঘনা, চারিদিকে কেবলই কালো, দেখা যায় না কিছু আর। কালো রং বড়ই অশুভ, সবাই তাই মানে, কিন্তু চুলের রং কালো যখন সবাই ভালো বলে। আকাশে জমবে কালো মেঘ তবেই তো বৃষ্টি ঝরে, প্রচণ্ড তাপে কালো মেঘের ছায়া বড়ই স্বস্তি আনে। পটল চেরা চোখ যুগলে কালো কাজল করবে, সবারই যে দৃষ্টি আকর্ষণ করে ওই কাজলা হরিণী মেয়ে। সমাজ সংসারে কালো মেয়েদের দেয় না কেউ সম্মান, গায়ের রঙেই যে বিচার করা হয় গুরুত্ব পায় না গোলাগুন। কালো মেয়ে দেবী রূপে যখন হয় পূজিতা, সবাই তাকে মানে ঈশ্বরী কালী মাতা। নন্দের দুলাল রাখাল বালক সেও তো ছিল কালো, তবুও সবারই চোখে কৃষ্ণের সেই শ্যামলা রঙ ভালো। নমস্কার। থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ।